ভালো আছো? করোনার এই মহামারীতে আমাদের লেখাপড়া অনেকটা ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার লক্ষ্যে আমাদের বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাস চালু করেছে। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে একটু দেখবে। আমি আজকে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করব, অর্থাৎ ওয়ার্ক, পাওয়ার এবং এনার্জি। প্রথমে কাজ কি তোমরা জানো? যে দৈনন্দিন জীবনে আমরা যে কাজটাই করি না কেন সেটাকে বলা হয় কাজ, কিন্তু পদার্থবিজ্ঞানে কাজটা বল এবং সরল সংশ্লিষ্ট থাকতে হবে। অর্থাৎ যদি কোনো বস্তুকে আমরা এম বল প্রয়োগ করি, তাহলে বস্তুটি এখানে স্মরণ ঘটবে, তাহলে বস্তুটি এখানে স্মরণ ঘটবে, এর স্মরণ অতিক্রম করবে। তাহলে এখানে কাজকে আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করি, ডাব্লু সমান সমান বল গুণন বলের দিকে স্মরণ, বলের দিকে স্মরণ। অর্থাৎ বলকে আমরা এর দ্বারা প্রকাশ করি এবং বলের দিকে স্মরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে কাজ সমান সমান এফ এস, অর্থাৎ বল গুণন স্মরণ। এখন এই বলটা প্রয়োগ করলে যে শুধু অনুভূমিক বরাবর যাবে এমন কোনো কথা নয়, সেটা যে কোনো দিকে যেতে পারে। ধরো আমি একটা বস্তুকে বল প্রয়োগ করতেছি, সেটা এইদিকে চলে গেল, তখন আমাদের অনুভূমিকের সাথে এখানে একটা কোণ সৃষ্টি হবে। এই যেখান থেকে গেছে সেই জায়গা থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, তাহলে এখানে আমরা 90 ডিগ্রি পাচ্ছি, এখানে একটা থিটা কোণ উৎপন্ন হচ্ছে। তা এই জায়গায় স্মরণটা কত হবে বা কাজটা কত হবে? এই জায়গায় কাজটা হবে যে কাজ ডাব্লু সমান সমান বল গুণন বলের দিকে স্মরণ, বলের দিকে স্মরণ সমান সমান বল গুণন, এখানে যদি আমরা এটাকে এ দ্বারা ইন্ডিকেট করি, এটি এ দেই, এটাকে যদি বি দ্বারা ইন্ডিকেট করি, তাহলে আমাদের স্মরণটা ঘুরতে তো এই দিকে, অর্থাৎ ওয়ে। হ্যাঁ, এখানে ওয়ে সমান সমান আমার কী হবে, যে আমরা জানি কস্টিটা সমান সমান ভূমিবাহী অতিভুজ সমান, ভূমি হচ্ছে এখানে আমাদের স্মরণটা কিন্তু এদিকে ঘুরছে, তাহলে ভূমি হচ্ছে এখানে আমাদের ওবি এবং অতিভুজ হচ্ছে ওবি, ভূমি হচ্ছে আমাদের ওয়ে ওবি। তাহলে এখানে কস্টিটা সমান সমান ওয়ে ডিভাইডেড বাই ওবি সমান সমান হলো এস, তাহলে আমরা ওয়ে সমান সমান পাচ্ছি, ওয়ে সমান সমান পাচ্ছি এস কস্টিটা। হ্যাঁ, এস কস্টিটা। এখন যদি আমরা এখানে এফ সমান সমান ওয়ে এর মানটা ভরে দিই, তাহলে হবে এস কস্টিটা সমান সমান এফ এস কস্টিটা। আমাদের গতির দুটো সূত্র পাই আমরা, একটা হলো ডাব্লু সমান সমান এফ এস, আর একটা হলো ডাব্লু সমান সমান এফ এস কস্টিটা। এগুলো গাণিতিক করতে আমাদের প্রয়োজন। এখন এখান থেকে আমরা তাদের এককটা বের করবো, বলের একক হচ্ছে নিউটন এবং স্মরণের একক হচ্ছে মিটার, তাহলে নিউটন মিটার মিলে হয় জুল, অর্থাৎ নিউটন আর মিটারকে গুণ করলে আমরা জুল বল। জুলকে আগে বলে কোনো বস্তু 1 নিউটন বল প্রয়োগ করে যদি 1 মিটার স্মরণ ঘটায়, তাহলে সম্পূর্ণ কাজের পরিমাণটাকে বলা হয় 1 জুল। যেহেতু কাজের কোনো দিক নেই, তাহলে এটা একটি স্কলার রাশি, এটা একটা স্কলার রাশি। এখন আমরা কাজের মাত্রা জানবো, যে আমরা কাজ সমান সমান জানি বল গুণন সরণ। এখানে সরণটা হচ্ছে মৌলিক রাশি, কিন্তু বলটা হচ্ছে আমাদের এখানে লব্ধ রাশি। তাহলে বলকে আমরা ভাঙতে পাবো ভর গুণন ত্বরণ গুণন সরণ। এখানে ভরটা হচ্ছে আমাদের মৌলিক রাশি, ভরটা এভাবে থাকবে, ত্বরণকে আমরা বলবো ভেঙে পাবো বেগ বাই সময় গুণন সরণ। তাহলে ভর গুণন আমার এখানে সময় থাকলো, সময়টা আমাদের মৌলিক রাশি, তাহলে বেগকে আবার আমরা ভেঙতে পারবো বেগ সমান সরণ বাই সময় গুণন সরণ।
তাহলে এখানে আমরা ডান দিকে পাবো ভর গুণন এই সময় গুণ করলে হয় সময় স্কয়ার আর এই সময় গুণ করলে সরণ স্কয়ার তাহলে আমরা জানি ভরের মাত্রা হলো এম গুণন সরণের মাত্রা হলো এল তারপর স্কয়ার সময়ের মাত্রা হলো টি তারপর স্কয়ার তাহলে এখানে আমরা গুণ করলে পাবো এম এল স্কয়ার টি ইনভার্স টু সমান ডাব্লিউ সমান ডাব্লিউ অর্থাৎ কাজের মাত্রা হচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স টু তোমরা এটা সবাই জানো একটু দেখবে সবাই এখন কাজ হচ্ছে দুটো কাজ একটা হচ্ছে বলের দ্বারা কাজ অর্থাৎ ধনাত্মক কাজ আর হচ্ছে বলের বিরুদ্ধ কাজ ঋণাত্মক কাজ অর্থাৎ বলের দ্বারা কাজটা হলো যে অভিকর্ষের দিকে যে বস্তুটা কাজ করে অর্থাৎ উপর থেকে আমরা যদি কোনো বস্তু নিচে ফেলে দিই সেটা হচ্ছে বলের দ্বারা কাজ আর কোনো বস্তু যদি আমরা নিচ থেকে উপরের দিকে উঠাই অর্থাৎ অভিকর্ষের কারণে বিপক্ষে উঠাই তাহলে এই কাজটা হচ্ছে ঋণাত্মক কাজ এই কাজের উপর ভিত্তি করে কাজ কখন শূন্য হয় কখন ধনাত্মক হয় কখন ঋণাত্মক হয় আমি একটু চিত্রের সাহায্যে সেটা তোমাদেরকে দেখাবো তোমরা একটু বলে লক্ষ্য করো মনে করো যে আমি কোনো বস্তুকে এইদিকে বল প্রয়োগ করছি এদিকে বল প্রয়োগ করছি কিন্তু সেটা এদিকে বল হয়ে গেছে এদিকে সরণ হচ্ছে তাহলে এখানে একটা থিটাকোণ উৎপন্ন হয়েছে এখানে একটা থিটাকোণ উৎপন্ন হয়েছে তাহলে আমরা তাদের আমরা জানি যে ডাব্লু সমান সমান কোণ থাকলে সূত্র হয় এফ এস কস থিটা এখানে এই কোণটা যদি 45 ডিগ্রি হয় কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এফ এস কস থিটা থিটার মানটা হচ্ছে আমাদের এখানে 45 ডিগ্রি তাহলে এফ এস কস থিটার মানটা হচ্ছে 1 তাহলে আমরা গুণ করলে পাবো এফ এস অর্থাৎ এখানে কাজটা হচ্ছে কি ধনাত্মক এখানে কাজটা হচ্ছে ধনাত্মক এখানে এই থিটাটা থিটাটা অর্থাৎ 90 ডিগ্রি ছোট যে কোনো হতে পারে সেটা 60 ডিগ্রি 30 ডিগ্রি কিংবা অন্যান্য ডিগ্রিও হতে পারে তাহলে আমাদের কাজটা হবে ধনাত্মক আর যদি আমরা বল প্রয়োগ করলাম এদিকে কিন্তু সরণটা বললো উলম্ব বরাবর তাহলে এখানে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থিটাকোণ উৎপন্ন করছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থিটাকোণ উৎপন্ন করছে অর্থাৎ থিটা সমান সমান যদি এখানে 90 ডিগ্রি হয় তাহলে আমরা যদি ডাব্লু সমান সমান এফ এস কস থিটা প্রয়োগ করি তাহলে এফ এস কস থিটা থিটার মান হচ্ছে 90 ডিগ্রি থিটার মান হচ্ছে 90 ডিগ্রি এখন সমান সমান এফ এস কস 90 ডিগ্রি মানটা হচ্ছে 0 তাহলে এখানে আমরা পাবো 0 অর্থাৎ কাজটা হলো শূন্য হয় হ্যাঁ এখানে কাজ শূন্য হয় এখন আরেকটি হলো যদি মনে করো আমরা এদিকে বল প্রয়োগ করতেছি এদিকে বল প্রয়োগ করতেছি কিন্তু কাজটা আমাদের বলের বিপরীত দিকে করতেছে বলের বিপরীত দিকে করতেছে তাহলে তাহলে এখানে আমাদের এখানে যদি কোণটা আমাদের সৃষ্টি হয় ঠিক আছে তাহলে আমাদের এখানে 180 ডিগ্রি একটা সরলকোণ উৎপন্ন হবে একটা সরলকোণ উৎপন্ন হবে ধরো তোমরা তোমাদের কোনো লাগেজ টেনে নিয়ে যাচ্ছ তখন তার বলটা বলের বিপরীত দিকে ক্রিয়া করে তখন এখানে ডাব্লু সমান সমান এফ এস কস এফ এস কস থিটা এফ এস কস থিটা তাহলে এখানে সরলকোণ হচ্ছে 180 ডিগ্রি তাহলে এফ এস কস থিটা থিটা মানটা হচ্ছে 180 ডিগ্রি সমান সমান এফ এস কস 180 ডিগ্রি মানটা হচ্ছে -1 তাহলে সমান সমান হবো মাইনাস এফ এস তাহলে এখানে কাজটা হচ্ছে ঋণাত্মক এখানে কাজটা হচ্ছে ঋণাত্মক অর্থাৎ এখানে থিটাটা যদি 90 ডিগ্রি চেয়ে বড় যে কোনো মান হতে পারে অর্থাৎ 180 ডিগ্রি চেয়ে ছোটো 90 ডিগ্রি চেয়ে বড় যে মানে আসবে কেন সে কাজটা হবে ঋণাত্মক কাজ এখন আমরা তোমাদের এই অধ্যায়ের কাজ সম্পর্কে আমরা জানলাম এখন আমরা শক্তি নিয়ে আসলাম শক্তিটা কি কাজ করার যে হাত ছেলেকে বলা হয় শক্তি এই শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করি এর শর্ট ফর্ম হলো ই এর শর্ট ফর্ম হলো ই তাদের শর্ট ফর্ম হলো ডাব্লু আমাদের শর্ট ফর্ম হলো ডাব্লু এবং শক্তি শর্ট ফর্ম হলো ই তাহলে আমরা ই সময় দিয়ে জানি যে কাজের একক এবং শক্তির একক হচ্ছে একই যেমন কাজের একক হলো কাজের একক আমরা দেখেছি জুল এখানে শক্তির এককও হবে শক্তির এককও হবে জুল তারপরে কাজের কি স্কেলার রাশি শক্তি হবে স্কেলার রাশি তাহলে কাজের মাত্রা আমরা দেখেছি যে কাজের মাত্রা কাজের মাত্রা আমরা দেখেছি কাজের মাত্রা আমরা দেখেছি এম এল স্কোয়ার টি ইনভার্স টু কিন্তু শক্তির মাত্রা এবং কাজের মাত্রা এগোয় তাহলে শক্তির মাত্রা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু তারপর তোমাদের বইয়ে
শক্তির বিভিন্ন রূপ নিয়ে কথা বলা আছে। আমরা জানি জগৎ গতিশীল, শক্তি ছাড়া জগৎ অচল। তাই এই শক্তি যে আলোক শক্তি আছে বলে আমরা দেখতে পাই, শব্দ শক্তি আছে বলে আমরা শুনতে পাই, এবং যান্ত্রিক শক্তি আছে বলে আমরা চলাফেরা করি, বিদ্যুৎ শক্তি আছে বলে আমাদের পাখা ঘুরছে, কলকারখানা চলছে, ঠিক আছে। এই শক্তিকে পর্যবেক্ষণ করলে আমরা মোটামুটি নয়টা রূপ দেখতে পাই। তার প্রথমটি হচ্ছে একটা যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি, ঠিক আছে, যান্ত্রিক শক্তি। তারপর গতি শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি, নিউক্লিয় শক্তি, ঠিক আছে। এরকম পর্যবেক্ষণ করে আমরা নয়টা শক্তি পাই। কিন্তু তোমাদের বইয়ে এই যান্ত্রিক শক্তি সম্বন্ধে আলোচনা করা আছে। এই যান্ত্রিক শক্তি আবার দুইটা ফর্মেশন আছে, একটা হচ্ছে গতিশক্তি, একটি হচ্ছে গতিশক্তি, অন্যটি হচ্ছে বিভব শক্তি, অন্যটি হচ্ছে বিভব শক্তি। এই অধ্যায়ে এই গতিশক্তি এবং গতিশক্তি এদের হচ্ছে হট টপিক। তোমাদের এসএসসি কোশ্চেনে অনেকবার এটা কোশ্চেন হয়েছে। অর্থাৎ গতিশক্তি হলো কাইনেটিক এনার্জি, এর শর্ট ফর্ম হলো ইকে। আর বিভব শক্তির হলো পোটেন্সিয়াল এনার্জি, এর শর্ট ফর্ম হচ্ছে হলো ইপি। এটা তোমরা সবাই জানো, ঠিক আছে। আমি এখন নেক্সট পয়েন্ট এই গতিশক্তি এবং বিভব শক্তি নিয়ে কথা বলবো, নিয়ে আলোচনা করবো। গতিশক্তি হলো যে কোনো বস্তুকে এম ভরের কোনো বস্তুকে এম ভরের যদি বস্তুকে আমরা এফ বল প্রয়োগ করে এর সুষম ত্বরণে চলে বস্তুটি শেষ বেশ ভিতে প্রাপ্ত হয়। এ সময় বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে, তাহলে আমাদের এখানে কৃত কাজ সমান বল গুণন সরণ। আমরা জানি কাজ সমান বল গুণন সরণ। এখানে বল এর সরণ হচ্ছে এস। এখানে এফ সমান আমরা নিউটনের বিখ্যাত সূত্র থেকে জানি, এফ সমান এম এ। তাহলে এফের জায়গায় যদি আমরা এম এ বসে দিই, তাহলে এম এ গুণন এস, তাহলে আমরা পাচ্ছি এম এ এস। এখন আমরা গতির একটি সূত্র আছে, যেহেতু এখানে ভি আছে ছেলবে, তাহলে ভি স্কোয়ার সমান আমরা সূত্র জানি, ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তাহলে এখানে বস্তুটা যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে ইউ সমান জিরো, তাহলে আমরা ভি স্কোয়ার সমান পাবো জিরো স্কোয়ার প্লাস টু এ এস, তাহলে বা টু এ এস সমান ভি স্কোয়ার। সুতরাং এ এস সমান ভি স্কোয়ার বাই টু। এখন যদি এস এর মানটা আমরা এই সমীকরণে বসাই, ইকে সমান এম এস আছে আমাদের এই জায়গায়, এম আর এ এস এর মানটা যদি আমরা এম ইন্টু ভি স্কোয়ার বাই টু ভরে দিই, তাহলে আমাদের হয় ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের গতির সমীকরণ। এখন যদি এখানে হাফ এবং এমটা ধ্রুবক হয়, তাহলে আমরা ইকে সমান এই ধ্রুবক সময় করে দিয়ে একটা সমানুপাতিক চিহ্ন নিতে পারি ভি স্কোয়ার। অর্থাৎ বেগ যত হবে গতিশক্তি তার দ্বিগুণ হবে বাড়বে। যদি বেগ এখানে টু হয় তাহলে গতিশক্তি তার চার গুণ হবে, যদি থ্রি হয় তাহলে নয় গুণ হবে, ঠিক আছে। এই হলো গতিশক্তির সূত্রের প্রমাণ। তোমরা একটু এই সূত্রটা দিয়ে আমাদের অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। এরপরে আমি একটু বিভব শক্তি নিয়ে কথা বলব। বিভব শক্তি হলো যে আমরা যদি ভূমি থেকে কোনো বস্তুকে এই সূত্রটা উপরে উঠাই, তাহলে বস্তুকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে আনতে যে পরিমাণ কাজ হলো সেটা হচ্ছে বস্তুর বিভব শক্তি। এখানে বস্তুর ভরটা হচ্ছে এম, এখানে যদি আমরা উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করি এবং অভিকরণ ত্বরণের বিপক্ষে যদি এটা কাজ করছে, অভিকরণ ত্বরণের বল কাজ করে নিয়ে এটা আমরা উপরের দিকে উঠেছি, তাহলে এখানে কৃত কাজ হবে বল গুণন সরণ। এখানে বলটা হলো এর সরণটা, এখানে সরণের এক্সুয়ালি এখানে উচ্চতা হবে, এখানে সরণটা এক্সুয়াল উচ্চতা হবে এইচ। তাহলে এখানে আমরা গতির ওই সূত্র থেকে এফ সমান এম এ, কিন্তু এখানে আমাদের প্রয়োগ করতে হবে এফ সমান এম জি, কারণ এখানে অভিজ্ঞ ত্বরণ হবে, এখানে ত্বরণটা অভিজ্ঞ ত্বরণ হবে, তাহলে এফ সমান হবে এম জি এইচ। তাহলে আমরা বিভব শক্তি ইপি সমান পাবো এম জি এস। এটা হচ্ছে গতিশক্তির বিভব শক্তির সূত্র। তাহলে এখান থেকে আমরা আরেকটা পেতে পারি, সেটা হলো ইপি, এবং যদি আমরা এখানে এম আর জিটা যদি আমরা এখানে ধ্রুবক ধরি,
তাহলে ইটি সমানুপাতিক এইচ অর্থাৎ বিভব শক্তিতে নির্ভর করবে তার উচ্চতার উপর। উচ্চতা তত বাড়বে বিভব শক্তি তত বাড়বে, উচ্চতা তত কমবে বিভব শক্তি তত কমবে। আরো এই হতে অনেক কিছু আছে, আমি পরবর্তী ক্লাসে তোমাদের বাকি যে মেইন টপিকগুলো আছে আমি সেগুলো এক একে আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো। এই বলে আজকে বিদায়, সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, এই কামনা করি ইতি। আসসালামু আলাইকুম।